নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল চারটে পুরসভা কিন্তু দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং ভোট ব্যাপক হারে পেয়েছে, অর্থাৎ জিতটা তাদের হয়েছে ব্যাপক হারে। সন্ত্রাস অবশ্যই আছে, কিছুটা হলো চাপা সন্ত্রাস, কিন্তু এত সন্ত্রাস ছিল না যে ভোট করা যায়নি। ভুয়ো ভোটার থেকে শুরু করে সবই দেখেছি, কিন্তু তবুও মানুষ ভোট দিয়েছে। বিজেপি হেরেছে কিছু কিছু জায়গায়, মানে দুটো পৌর নিগমে দ্বিতীয় স্থানে পেয়েছে এবং বাকি দুটোতে তৃতীয় স্থানে চলে গেছে। বিভিন্ন নির্বাচনে আপনাদের যদি ওয়ার্ড ভিত্তিক দেখেন, তাহলে দেখবেন কোথাও কোথাও চতুর্থ স্থানেও বিজেপি চলে গেছে। তৃণমূলের এই ব্যাপক সাফল্য এবং বিজেপির এই পরাজয়ের পেছনে কী কারণ আছে না আছে সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে নিশ্চয়ই তারা নিজেদের দলের মধ্যে। অর্থাৎ বিজেপি বিজেপি জায়গা করবে, তৃণমূল তৃণমূলের জায়গা করবে। তৃণমূলের সাফল্যের পেছনে যে সমস্ত চাবিকাঠি আছে, তার মধ্যে প্রথম যে চাবিকাঠি, অর্থাৎ প্রথম যেটা রয়েছে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে তাদের হাতেই সমস্ত সরকার আছে। যে দল সরকারে থাকে, অর্থাৎ রাজ্য যে চালায়, সেই দলেরই পৌরসভা হোক এটা সাধারণ মানুষ চায়, কারণ পরিষেবা পাওয়ার জন্যে, এটা একটা ফ্যাক্টর। তা সত্ত্বেও বহু মানুষ চায় যে আমার এলাকায় আমার প্রিয় মানুষটাই যেন কাউন্সিলর হয়, এটাও একটা ফ্যাক্টর। কিন্তু যখনই দ্বিতীয় নম্বর ফ্যাক্টর কাজে লাগে, অর্থাৎ তৃণমূলের দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে পুলিশ প্রশাসন এবং সমস্ত কিছুকে কাজে লাগানো, অর্থাৎ তাদের যে মানি পাওয়ার এবং মাসল পাওয়ার, এই দুটোকেই তারা কাজে লাগিয়েছে, এবং সঙ্গে সরকারি যে প্রশাসনিক ক্ষমতা, অর্থাৎ পুলিশ দেখেও দেখবে না, বাকি মানি পাওয়ার এবং মাসল পাওয়ার, এই দুটোকে কাজে লাগিয়ে তারা অনায়াসে বিভিন্ন জায়গায় নিজেদের জায়গা কব্জা করতে পেরেছে। তৃতীয় এবং যেটা খুব ভাইটাল, সেটা হচ্ছে এটা কিন্তু আবার আপনি প্রথমেও ধরতে পারেন, লক্ষ্মীর ভাণ্ডার। আমি যেটা দেখলাম চারিদিকে ঘুরে, চারিদিকে মানুষের সঙ্গে খোঁজ নিয়ে, এবং এখনও যে সমস্ত জায়গায় পুরসভার ভোট হচ্ছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলছে লক্ষ্মীর ভাণ্ডার। বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলের লোকেরা একটাই জিনিস বোঝাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তো পাচ্ছেন আপনারা, কোনো অসুবিধা হচ্ছে না তো? অর্থাৎ কোথাও কোথাও নিরীহ, কোথাও কোথাও চরম সুরে বলছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আমরা না পাই ভোট। কাজেই 500 বা 1000 টাকা পাওয়াটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। দেখুন একটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে 500 বা 1000 টাকা এই যে মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটা এক প্রকারের ঘুষ বলতে পারেন, এক প্রকারের ভিক্ষাদান বলতে পারেন, বা এক প্রকারের মানুষকে কিছুটা হলো টাকা দেওয়া। এই রাজ্যে চাকরি নেই, শিল্প চপ আর ঢপের মধ্যেই আটকে আছে, কাশফুলের বালিশের শিল্প হতে পারে কিন্তু শিল্প এক আক্ষরিক অর্থে নেই, তবু এই 500-1000 টাকা ঢুকছে বলেই অনেক মহিলার কিন্তু মাথায় লেগে গেছে যে তবু তো টাকা পাচ্ছি, অন্য কোনো সরকার তো আমাকে কিছুই দেয়নি, যদিও বড় বড় প্রকল্প সবই কেন্দ্র সরকারে, কিন্তু এই রাজ্যে বিজেপি সেভাবে বোঝাতে পারেনি। যার ফলটা হয়েছে এই রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডারের ছবি সহ বিভিন্ন জায়গায় এখন রামগঞ্জে দেখবেন, যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে পাশেই কিন্তু বেশ সুন্দর করে এঁকে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ একটা সুন্দর ছবি আঁকা লক্ষ্মীর ঝাঁপি আর কি, সেটা এঁকে দেওয়া হচ্ছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আপনারা পাচ্ছেন। এটাও কিন্তু একটা এফেক্ট আছে, এবং এই এফেক্টটা কিন্তু মহিলা মহলের মধ্যে বেশ সাড়া দিয়েছে, কারণ আমি এরকম বহু লোককে দেখেছি, মহিলাকে দেখেছি, যাদের ইকোনমিক্যাল কন্ডিশন অনেক ভালো কিন্তু 500-1000 টাকা নেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়ে গেছিলো, এবং তারা এখনও টাকাটা নিচ্ছে এবং খোঁজ রাখছে 500-1000 টাকা আসছে কিনা। ওই 500-1000 টাকা দিয়ে তারা হয়তো একদিনের কোনো প্রসাধনী সামগ্রী কিনে নেবে, হয়তো একদিনের জন্য খরচা হবে বা ওই মেকআপ ফেকআপ করতে খরচা হবে, কিন্তু সেই টাকাটা তারা তুলছে। যে 500-1000 টাকা পেলে হয়তো গরিব মানুষের কিছুটা উপকার হতো, কিন্তু সেটাও হচ্ছে না, এরা পেয়ে যাচ্ছে। কাজে এই শ্রেণীর লোকেরাও কিন্তু প্রচুর আছে, এবং প্রচুর সেই সমস্ত মহিলারাও কিন্তু রাস্তায় নামছে আস্তে আস্তে, অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে তোমরা 500-1000 পাচ্ছ, এবার নামো। আপনারা নিশ্চয়ই একটা কথা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছিলেন, যে তিনি বলেছিলেন যে পুজোর আগে, দুর্গাপুজোর আগে রাস্তায় নামানো হবে মহিলাদের, যারা লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা। তো লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা কিন্তু যথারীতি রাস্তায় নামতে শুরু করে দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় যদি আপনি গ্রামে গঞ্জে খোঁজ নেন, দেখেন, দেখবেন সব জায়গায় প্রায় তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে আপনারা টাকা পাচ্ছেন তো সঙ্গে আটক। কিছু জায়গায় বাধ্যবাধকতার মধ্যে তারা নামছেন, কিছু জায়গায় নামছেন উৎসাহের সঙ্গে যে ঠিক আছে পাচ্ছি তো নামলাম, কী আছে, এখানে তো এরাই জিতবে। এই যে একটা ব্যাপার এসছে, এটা কিন্তু কাজে লাগছে, ফ্যাক্টর।
এবারে হচ্ছে বিজেপির কোথায় ভুল হচ্ছে, এগুলো তো তৃণমূলে একটা ফ্যাক্টর এগুলো পড়েছে, তার মধ্যে সন্ত্রাস আমি আপনাদের বলে দিয়েছি, সব কিছু মিলিয়ে একটা রয়েছে এই চারখানা জায়গা থেকে তিনখানা জায়গা, একটা লাস্ট হচ্ছে যে জায়গা যেখান থেকে তৃণমূল ভোটটাকে করছে চাবিকাঠি, সেটা বিজেপির বহু নেতাকে মানে যারা প্রার্থী হয়েছে তাদেরকে ধমকানো চমকানো কোথাও বা প্রার্থী পদ তুলে নেওয়ার জন্য অফার, এগুলো বিভিন্ন জায়গায় হয়েছে, আপনারা দেখেছেন একের পর এক জায়গায় বিজেপিতে নাম লিখিয়ে বিজেপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও তারা প্রত্যাহার করে নিয়েছে, বা কোথাও কোথাও এমনও সংবাদ আমাদের কাছে আসছে যে বিভিন্ন পুরসভায় লিফলেট বিলি হবে যে আমরা নামছি না, আর কোথাও কোথাও দেখা যাবে তারা চুপচাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটিং এটাও একটা চলছে ফ্যাক্টরের কাজ করছে। তো এইগুলো আমরা দেখছি, এগুলো তৃণমূলে একটা প্লাস পয়েন্ট করছে, টাকা পয়সা এবং মাসল পাওয়া দুটোকে ইউজ করে তারা আটকাচ্ছে। এবার আসে যে বিজেপির, বিজেপির হচ্ছে কি, বিজেপির হচ্ছে মানে জনগণ কেন বিজেপির দিক থেকে একটু হলেও সরছে সেটা আমার মনে হয়েছে, নাও হতে পারে সত্যি মিথ্যে যাই হতে পারে, সেটা হচ্ছে বিজেপির এই যে অন্তর্কলহ আমরা দেখছি বাইরে পড়ে আস বেরিয়ে আসছে বারংবার। দেখুন তৃণমূলের অন্তর্কলহকে কন্ট্রোল করে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকে কন্ট্রোল করছে কারণ প্রেস মিডিয়া সবই হচ্ছে মমতার পক্ষে, অর্থাৎ কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষে, কিন্তু বিজেপির পক্ষে তো কোনো মিডিয়াই নেই, বিজেপির পক্ষে যে সমস্ত মিডিয়া আছে সেই মিডিয়াগুলো সেভাবে বহুল প্রচলিত নয়, বিজেপির কিছু কিছু স্ট্যান্ড হয়ে গেছে গণ্ডগোল, এবিপি আনন্দকে তারা বয়কট করেছিল এখন আবার তারা সেটাকে মেনে নিয়েছে, এবিপি আনন্দ প্রকারে এপাশে বা ওপাশে যে পাশেই হোক একইভাবে সরকারের মানে এই তৃণমূল সরকারের হয়ে প্রশংসা করে এবং বিজেপিকে ছোট দেখানোর চেষ্টা করে, একটা স্ট্যান্ড নিয়েছিল মানুষ ভেবেছিল ঠিক আছে আমরা এবিপি আনন্দ দেখবো না, এখন বিজেপির লোকেরা সেখানে বসছে মানে সবাই সেটা দেখবে, কাজে বিজেপির এই যে ডবল স্ট্যান্ড হয়ে যাচ্ছে মানে একবার বলছে থাকবো না, একবার বলছে থাকবো, একবার বলছে এই টিভিকে বয়কট করছে, একবার বলছে আছি, এই ডবল স্ট্যান্ডে কিন্তু মানুষ কিছু বিভ্রান্ত হচ্ছে। আবারও হচ্ছে যখন দেখছে যে বিজেপির নেতারা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, এমন এমন লোককে এমন এমন জায়গায় প্রার্থী করা হচ্ছে যে প্রার্থীগুলো কোনো জিতবে না, এগুলো একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরটাও কাজে লাগছে, একদিকে হচ্ছে নিজেদের মধ্যে অন্তর্কলহ, দ্বিতীয় হচ্ছে প্রচার মাধ্যমকে ইউজ করছে যে তৃণমূল কংগ্রেস সেই প্রচার মাধ্যমের মধ্যে বিজেপির চলে যাওয়া, অর্থাৎ বিজেপির এই দ্বিচারিতার মধ্যে মুশকিল হয়ে গেছে, আর বিজেপিকে দেখা যাচ্ছে শুধুমাত্র হাইকোর্ট আর রাজভবন, এটা সবাই বলছেন, কিন্তু এই সমালোচনাটা শুধু তৃণমূল বলছে না, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে যে বিজেপি কিছু হলেই হয় হাইকোর্টে যাবে অথবা রাজভবনে যাবে, এই দুইয়ের বাইরে নেই, অর্থাৎ বিজেপি আন্দোলনমুখী নয়, রাস্তায় বুক চিতিয়ে লড়াই লড়া, যেটা আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন, অর্থাৎ যখন এই রাজ্যে বামফ্রন্ট তার মতো কঠিন একটা সংগঠন যা ক্যাডার বেস পার্টি, যারা বাড়িতে বাড়িতে ঢুকে রাজনীতি করতো, যারা বাড়িতে ভাই মানে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিত, ছেলে মায়ের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়ে ফায়দা তুলে নিত, সেই সিপিএম কংগ্রেসকে বুক চিতিয়ে লড়াই লড়েছিল তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আজকে যারা বিজেপিতে আছে তারা কিন্তু লড়াই লড়েছিল সেদিনকে, তা সেই লড়াই করার মানসিকতা কিন্তু বিজেপির এখন আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ওয়ার্ডে আমার কাছে যে খবর আসছে কোথাও ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে, পোস্টার খুলে দেওয়া হচ্ছে, কোথাও ঝান্ডা লাগাতে দেওয়া হচ্ছে না, এরকম অনেক রিপোর্ট আছে আমার কাছে, কিন্তু সেগুলোতে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করবে সেটা পর্যন্ত করতে পারছে না, অর্থাৎ কোথাও আন্দোলনমুখী বিজেপি নয়, এই রাজ্যে বিজেপি আন্দোলনমুখী নয় কিন্তু অনেক দিন থেকেই হয়ে গেছে, বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে বিজেপি আন্দোলনমুখী নয়, শুধুমাত্র একজন আন্দোলন করে যাচ্ছেন, একজন লড়াইয়ের ময়দানে আছেন, একজন দাপিয়ে বেড়াচ্ছেন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, বাকি সবাই মোটামুটি ফিউজ, একদম কলকাতার বুকে যদি দেখেন তাহলে দেখবেন সজল ঘোষ আন্দোলন করে যাচ্ছে পরস্পর, এবার দেখা যাচ্ছে যেখানে সঙ্গমিত্রা চৌধুরী যেখানে দায়িত্ব পেয়েছেন সেখানে সঙ্গমিত্রা চৌধুরী সেই জেলায় একটু হলো আন্দোলন করছেন, বাকি সব জায়গায় দেখবেন আন্দোলন বিমুখ, বিভিন্ন জায়গায় যদি দেখেন খেয়াল করে, যেমন আমি বলছি হাওড়া গ্রামীণ জেলা সেখানে কিন্তু আন্দোলন বিমুখ হয়ে আছে বিজেপি, অর্থাৎ নিজেদের মধ্যে ঘর গোছাতে গোছাতেই তারা ব্যস্ত হয়ে রয়েছে, আন্দোলনে নেই, কাজে আন্দোলনে না থাকা বিজেপিকে মানুষ আস্তে আস্তে ভাবছে যে এরা পারবে না, এখানেই বামফ্রন্ট কিছুটা হলো সুবিধা নিয়ে এগিয়ে আসছে, যদিও বামফ্রন্ট এখন যেটা এগোচ্ছে সেটা দেখা যাবে না, কারণ বিজেপি যখনই আন্দোলনমুখী হবে তারা সরে যেতে বাধ্য হবে, অর্থাৎ তারা জনগণের চোখ থেকে সরে যাবে, কিন্তু বিজেপির এইগুলো হচ্ছে প্রবলেম, এই প্রবলেমগুলোকে নিয়ে বিজেপি নিশ্চয়ই আলোচনা করবে, আমি তো একজন ছোটো চুনোপুটি একজন ইউটিউবে বসে থাকা রুদ্রবার্তা একজন, তো আমি আর কি বলবো, তারা বড় বড় মাথা বড় বড় বিজ্ঞ ব্যক্তি, তারা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করবেন এবং পর্যালোচনা করে দেখবেন কোথায় কোথায় ভুল হচ্ছে, জনগণ অর্থাৎ আমি যদি খোলা চোখে দেখি তাহলে দেখবো দুটো জিনিসের মধ্যে আমরা লক্ষ্য রাখি, সেটা হচ্ছে আমার পাশে কে থাকবে, কে সাথে আছে, কে রয়েছে, কে আমার বিপদে আপদে কাছে আসবে, কে ডাকলে হাঁকলে পাবো, এগুলো দেখার দরকার, তো সাধারণ চোখে খোলা চোখে দেখবো যে আমার বিপদে আপদে বিজেপির কাউকে ডাকবো কি, তারা তো নিজেরাই ব্যস্ত হয়ে রয়েছে, নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, নিজেদের মধ্যে রয়েছে, সেখানে আমি বিপদে পাবো না, তখন আমি পিছিয়ে যাবো, বিজেপির সাধারণ কর্মীদের নিয়ে হয়ে গেছে আরও সমস্যা, তারা যারা বুথ লেভেলে লড়াইটা লড়ে, অর্থাৎ যারা অ্যাকচুয়াল যোদ্ধা
ওই এসি রুমে বসে বক্তব্য রাখা লোকগুলো নয়, আমি অবশ্যই বলছি না শুভেন্দু অধিকারী বা সজল ঘোষের মতো নেতাদের কথা, যারা লড়াই লড়েন তাদের কথা আমি বলছি না, যারা ওই এসি চেম্বারে বসে বক্তব্য রাখেন, যারা বসে বসে তাত্ত্বিক তাত্ত্বিক কথাবার্তা বলেন, এই সমস্ত যারা টিভির সামনে গিয়ে বলেন, এরা প্রকৃতপক্ষে কিন্তু ওই ওই অবধি ঠিক আছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে যারা লড়ে তারাই জিতিয়ে নিয়ে আসে। কারণ দেখেছেন আপনারা ওই সমস্ত টিভিতে বসা লোকেরাও যখন ময়দানে নামেন তারা মুখ থুবড়ে পড়ে যায় যদি নিচুতলা কর্মীরা ঠিক না হয়। সেই নিচুতলা কর্মীগুলোকে কিন্তু তৃণমূল কংগ্রেসে একটা জিনিস বারবার বোঝাতে সক্ষম হচ্ছে, সেটা হচ্ছে তোদের হাতে কি আছে, তোদের নেতারা প্রত্যেকে সিকিউরিটি নিয়ে ঘরে, প্রত্যেকের কাছে একটা চুনোপটি নেতারা তারও সিকিউরিটি গার্ড আছে, দুটো করে বডিগার্ড, দুটো করে পাঁচটা করে রয়েছে, কিন্তু তোদের হাতে কি আছে, তোদেরকে বাঁচাবে, এই তোদেরকে বাঁচাবে, এটা কিন্তু এফেক্ট করছে তৃণমূলের লোকেদের এই হুঙ্কানি চমকানি এবং তাদের এই বোঝানোটা ভয়ঙ্কর হচ্ছে যে একজন কাউন্সিলর পদে যে দাঁড়াচ্ছে তার সঙ্গেও যাচ্ছে সিকিউরিটি গার্ড, একজন MLA পদে যে দাঁড়াচ্ছে তার সঙ্গে চারটে করে সিকিউরিটি গার্ড, জেলার কোনো নেতা হলে তারও সিকিউরিটি গার্ড, রাজ্যের কোনো নেতা তা তো রয়েছে, শুধুমাত্র বিরোধী দলের নেতা যদি বডিগার্ড থাকে এবং বাকি যারা আছে তারা যদি প্লেন নামেন তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু উপায় নেই, বিজেপির ওই নেতাদের দেখিয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে এদের তো সিকিউরিটি গার্ড আছে এরা তো বেঁচে যাবে, তোর কী হবে, সেখানে গিয়ে তৃণমূল বিজেপি যে সমস্ত কর্মী আছে তারা পিছিয়ে যাচ্ছে। দেখুন বাস্তবটা আপনাকে মানতে হবে, একদম ওই তাত্ত্বিক কথার আঁতেল মার্কা কথা দিয়ে কোনো কিছু হয় না, অর্থাৎ ন্যাকামো করে কোনো লাভ নেই, সোজা বাংলা হচ্ছে আমি যদি দেখি আমার সামনে নেতা মানে আমার ওপরে যে নেতা আছে সে বডিগার্ড নিয়ে ঘুরছে আর আমাকে যদি কেউ এসে বলে তোর নেতার তো বডিগার্ড আছে সে তো মেচে যাবে, তোর কী হবে, তো বোড়েদের জীবনটাই এরকম, বোড়েদের শুনতে হয় এই সমস্ত কথা, বিজেপি এই সমস্ত বুঝে যদি বিজেপি ডিসিশন নেয় তাহলে আগামী দিনে যে ভোটগুলো আসছে অর্থাৎ 27 ফেব্রুয়ারি যে ভোট হবে সেই ভোটে হয়তো দেখা যাবে বিভিন্ন জায়গায় বিজেপি ফল ভালো করবে, আর নয়তো সেই একই চলবে, এর পরবর্তী রুদ্রবার্তা যখন ওই 107টা বিধানসভা হয়ে যাবে মানে সরি পৌরসভা যখন হয়ে যাবে, সেই পৌরসভা হয়ে যাওয়ার পরে যখন আমরা দেখবো মানে 27 তারিখের পরে তখন আমাকে এই একই কথা বলতে হবে বিজেপি এর জন্য পরাজিত হলো এবং তৃণমূলের জেতার পেছনে এটাই কারণ। তেতো কথা আমার আনকাট কথা, কিন্তু ভাববেন একবার যারা বিজেপি করেন বা যারা তৃণমূল করেন যারা CPM করেন যারা রাজনীতিটা বোঝেন দয়া করে কমেন্টস করে জানাবেন আমি কথাগুলো ভুল বললাম না ঠিক। CPM-এর উঠে আসার পেছনে বামপন্থীদের উঠে আসার পেছনে একটাই কারণ, তারা হচ্ছে লাগাতার আন্দোলনমুখী, তারা রাস্তায় রয়েছে, কখনো রেড ভলেন্টিয়ার কখনো বা অন্য কোনো আন্দোলন, কখনো ছাত্রদের জন্য আন্দোলন কখনো চাকরিজীবীদের জন্য আন্দোলন, যে রাজ্যে সমস্ত কিছু লোক তাকিয়ে আছে আন্দোলন করানোর জন্য অর্থাৎ আন্দোলন করুক আমার জন্য কেউ, সেই রাজ্যে আন্দোলন বিমুখ হলে মানুষ সরে যাবে। এবং চিটফান্ড কাণ্ড যেটা নিয়ে সবচেয়ে বেশি আমি বলি বারংবার বলি চিটফান্ড কাণ্ড কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে, সেই কোটি কোটি টাকার প্রতারণা নিয়ে কেন CBI তৎপর হচ্ছে না, এটা নিয়েও যদি বিজেপি রাস্তায় নামে তাহলেও কিন্তু অনেকটা লাভ হয়, কিন্তু বিধি বাম হচ্ছে কোথায় কিছুই হয় না, সবাই ভাবে মোদী মমতা সেটিং, আর এটাও CPM এবং কংগ্রেস এরা চাইছে বারংবার মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে যে মমতা আর মোদীর মধ্যে সেটিং আছে, যার জন্য এই রাজ্যে CBI তৎপর নয়, অর্থাৎ বিজেপির এই যে আন্দোলন করছে না, এই যে CBI কেন গ্রেপ্তার করছে না, বিজেপিরও উচিত আন্দোলন করা, তাহলেই সমস্যার সমাধান হবে, কারণ তখন মানুষ বুঝবে না এরাও চায়, আর CBI তৎপরতা সত্যিই আমরা দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে শুনি এই ধরলো 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 আবার দেখছি কোথায় কোথায় কোথায়, এই রাজীব কুমারকে ধরে নিল এই রাজীব কুমারের প্রমোশন হয়ে গেল, এই রাজীব কুমারকে ধরে নিচ্ছে ওই হচ্ছে না, অনুব্রত মণ্ডলকে ডাকছে কিছু হচ্ছে না, এই ভাবলাম অভিষেক ব্যানার্জিকে ঢুকিয়ে দেবে এমন হচ্ছে যেন, তারপরে দেখছি অভিষেক ব্যানার্জি কিছুই হচ্ছে না, মানুষের মনে কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে, যদি সত্যি যদি জড়িয়ে থাকে তাহলে তাদেরকে ধরা হোক, আর যদি সত্যি জড়িয়ে না থাকে পরিষ্কার ক্লিনচিট দেওয়া হোক যে অভিষেক ব্যানার্জি কোনো কাজে জড়িত না, রুজিরা নারুলা ব্যানার্জি সে কোনো কিছুতে যুক্ত না, তার নামগুলো এমনি রাজনৈতিকভাবে জড়ানো হয়েছে, কয়লাকাণ্ড হয়নি গরু পাচার জীবনে হয়নি, এইসবগুলো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া উচিত, আর সারদা রোজ ভ্যালি যে টাকা পয়সা মারা গেছে পরিষ্কার বলা উচিত, একদম ক্লিন চিট দিয়ে দেওয়া উচিত যে সারদা রোজ ভ্যালিতে কোনো টাকা পয়সা মারা যায়নি, আমরা অর্থাৎ যারা সাধারণ মানুষ তারা টাকা দিয়েছিলাম এবং টাকাগুলো হঠাৎ করে হাওয়া হয়ে গেছে, ওই মাঝে মাঝে PC সরকারের জাদুতে সব কিছু হাওয়া হয়ে যায় ওরকম হাওয়া হয়ে গেছে টাকাগুলো, আদৌ কেউ নেয়নি, এবং যারা যারা বড় লোক হয়েছে কোটি কোটি টাকা মেরেছে তারা কোটি কোটি টাকা ওই হাওয়া হয়ে যাওয়া থেকে হাওয়া থেকে নিয়ে চলে এসছে, যেরকম মাঝে মাঝে দেখা যায় ভুয়োবাজি করছে করে বাবা ফাবা যারা বাবা সাজে আর কি, ওই সাধু সাজে কেউ সাজে মৌলবী সাজে যারা আকাশ থেকে হাওয়া থেকে কিছু জিনিস নিয়ে এসে দেয়, এই টাইপের জাদুকর যারা আছেন তারাও তাদের মধ্যে টাকাগুলো তারা হাওয়া থেকে ধরে নিয়ে বাড়িয়ে নিয়েছে, আমরা সব মেনে নেব, জনগণ আমরা মানতে বাধ্য, আমাদের মতো গাধা বোকা ভেড়া, আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি গাধা বোকা ভেড়া যদি থাকে তাহলে হচ্ছে আমরা,
বাংলার জনগণ যাদের টাকা মেরে দিয়েও নিশ্চিন্তে থাকে নেতারা, বুক ফুলিয়ে টিভির সামনে তাত্ত্বিক কথা বলে, ইকোনমি মানে বোঝায় আমাদের সেই লোক যে ইকোনমিক্যালি আমাদের পয়সা ঝেড়ে মেড়ে বড় হয়ে গেছে, এই তো অবস্থা। জানি না আমার বক্তব্য তেতো লাগলো, কথা তেতো লাগলো, হয়তো কিছু করার নেই, আনকাট রুদ্রবার্তা আনকাট থাকবে। জানি ভিডিওতে লাইক তো দূরের কথা, কেউ ভিডিওটা লাইক করবেন কিনা সন্দেহ আছে, কিন্তু কিছু করার নেই, রুদ্রবার্তা এরকমই থাকবে আনকাট। আসি এখনকার মতো ভালো থাকুন, দেখা হবে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।